সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি করোনা নিউজ লাইনে। আপনাদের সঙ্গে থাকছি আমি তানফির আহমেদ। আমরা করোনা নিয়ে আলোচনা করব, তবে তার আগে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থামছেই না। দেশে আজও মারা গেছেন 50 জন, শনাক্ত 3,319 জন মানুষ। সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে দিনাজপুর সদর উপজেলা থেকে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। সংক্রমণ ঠেকাতে লকডাউনে রাজশাহী নগরী, কিন্তু মিলছে না ইতিবাচক ফলাফল। একদিন শনাক্ত কমলেও বাড়ছে পরের দিন। সবশেষ শনাক্তের হার 50-এর ঘরে। কমছে না প্রাণহানিও। মঙ্গলবার রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও 12 জনের। চলতি মাসের 15 দিনে মারা গেলেন 148 জন, এর মধ্যে 88 জনই শনাক্তের পর। রাজশাহী মেডিকেলের পরিচালকের আশা, এ মাসের শেষ দিকে লকডাউনের সুফল মিলতে পারে। এজন্য বিধিনিষেধ মেনে চলা ও সচেতনতার বিকল্প নেই। লকডাউন চলছে, আমরা আশা করছি যদি 7 দিন লকডাউন চলার পরে কিছু রেজাল্ট পাবো, আর 14 দিন, আমরা আগেই বলেছি 14 দিন হলে একটা ভালো ফল পাওয়া যাবে আশা করছি। শুধু আমের যদি এই প্রবণতাটা না থাকতো তাহলে শতভাগ লকডাউনটা মানুষ কিন্তু মানতেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি। তবে আমরা আশা করছি যে 17 তারিখ পর্যন্ত মানুষ এই লকডাউন মানবেন, কারণ রাজশাহীর পরিস্থিতি খুব একটা ভালো না। সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। যদিও শহর ও আশপাশের সড়কে যানবাহন চলছে আগের মতোই, খোলা রয়েছে অনেক দোকানপাট, বেশিরভাগই ঘোরাফেরা করছেন মাস্ক ছাড়া। হয়তো আপনার দোকান বন্ধ আছে, তারপরে একটু যতটুকু করানো যায় পেট তোলার জন্য অতটুকু করে চলতেছে আর কি। এই লকডাউনের মধ্যে অনেকে চেষ্টা করতেছে বাইরে বসে থাকতেছে, একটু 2 টাকা দোকানদারি হইলে তারা সংসারের জন্য কাজে লাগাইতে পারবে, এইটুকুই। খাওয়ার নাই বাসার মধ্যে, খাওয়ার নাই কোথায় খাবো, কে দিবে খাওয়া, এইভাবে আমরা চলতেছি আজকে, অভাবের জন্য তো আমরা বাইরে যেতেছি। নাটোরও কমছে না সংক্রমণ। টানা 3 দিন শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 60%। এ অবস্থায় সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন বাড়ল আরও 7 দিন। আমাদের জনসাধারণের সমস্যা হলো, তাদের জীবনে অনেক কষ্ট হলো, তারা এই সাময়িক কষ্টটা স্বীকার জন্য করে না, এবং আমরা এই মানুষের জীবন রক্ষার জন্য এটি আগামী 22 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এই কঠোর বিধিনিষেধের সময় সময়। গেল 24 ঘন্টায় নোয়াখালীতে করোনা আক্রান্তে রেকর্ড ছাড়ালো। কোভিড-19 মিলেছে 191 জনের শরীরে। এছাড়া নড়াইলে 2 ডোজ টিকা নিয়ে 5-6 জনের দেহ ধরা পড়েছে করোনা। সারা দেশেও টানা 4 দিন বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্ত 3,319 জন, আর গেল 2 দিন মৃত্যু 50-এর ঘরে। নাদিম হোসেন, চ্যানেল 24। দর্শক, আমরা প্রতিবেদনটিতে যেমনটি লক্ষ্য করছিলাম, করোনা সংক্রমণ বেড়েই চলেছে এবং মৃত্যুর হারও বেড়েছে 50-এর ঘরে, সেটি আজকে 2 দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি, এবং 3,000-এর উপরে সংক্রমণ, যেটি নিয়ে আসলেই চিন্তার বিষয়। আমরা এই বিষয়ে কথা বলবার চেষ্টা করব, এবং একই সঙ্গে কিন্তু এই মুহূর্তে কিছু ভাইরাল জ্বর আমরা দেখছি, ভাইরাল ফিভার যেটিকে আমরা বলে থাকি, সেই ধরনের রোগীরাও কিন্তু বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, যিনি ইনফেকশাস ডিজিজ এবং মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। জনাব ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা নিউজ লাইনে। আমি তানভীর আছি। আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে করোনার সংক্রমণ বাড়ছে, এমন অবস্থাতে জেলাভিত্তিক লকডাউন, জেলা প্রশাসনকে সেই সক্ষমতাও দেওয়া হয়েছে, তারা তাদের সংক্রমণের বা গতিবিধি অনুযায়ী সেই ধরনেরই। আসলে এই যে জেলাভিত্তিক লকডাউন, এটি আসলে কতটুকু কার্যকর বলে আপনি মনে করছেন? জি তানভীর, আপনাকে ধন্যবাদ। জেলাভিত্তিক লকডাউন গুলো অবশ্যই কার্যকর, কারণ এখন আপনি যে কেসের বার্ডেনটি দেখালেন, প্রতিদিন যে কেসটা বাড়ছে, এটার এতদিন আমরা কোভিডের যে প্রথম ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভে প্রায় 65% কেসই ঢাকা শহরে হতো, এবং তারপরে চিটাগং, নারায়ণগঞ্জ, গাজীপুর, এই 4টা ডিস্ট্রিক্টেই কোভিডের মূল ধাক্কাগুলো গিয়েছে প্রথম 2 ঢেউয়ে। কিন্তু এবার প্রথম আমাদের বর্ডার ডিস্ট্রিক্টগুলো সংক্রমিত হলো, পসিবলি ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে, এবং সারা দেশে লকডাউন কার্যকর করা অত্যন্ত কঠিন একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। অনেক বেশি এখানে এখানে রিসোর্স মবিলাইজ করতে হয়, কিন্তু একটা ছোট জেলাকে লকডাউন করা অপেক্ষাকৃত অনেক সহজ, এবং এটা করতেই হবে। প্রত্যেকটি যেসব জেলা শহরে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে অন্তত 16 থেকে 18টি জেলাতে, যেগুলো করোনা সংক্রমণের এই মুহূর্তে অনেক বেশি ঊর্ধ্ব হারে সংক্রমণ দেখা যাচ্ছে, সেই জেলাগুলোতে সক্রিয় লকডাউন প্রয়োজন, স্ট্রিক্ট লকডাউনে করতে পারলে এটাকে অন্তত সারা বাংলাদেশে স্প্রেড হয়ে যাওয়াটা, ছড়িয়ে পড়াটা কিছুটা হলেও ঠেকানো সম্ভব।
আপনি সংক্রমণের কথা বলছিলেন এবং ডেল্টা ভেরিয়েন্ট যেটি আসলে সব থেকে শঙ্কার জায়গা এবং চিন্তার বিষয়, সেক্ষেত্রে সীমান্তবর্তী জেলাগুলো লকডাউনের চিত্র আমরা দেখছি, সেখান থেকে মানুষজন শহরমুখী কিন্তু হচ্ছে এবং কোনো না কোনোভাবে তারা আসছে, সেক্ষেত্রে কি আসলে সংক্রমণটা রোধ করা সম্ভব হচ্ছে কি না? আরেকটি বিষয় যে ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে যেই সংক্রমণ এবং মৃত্যু হার আমরা চাঁপাইনবাবগঞ্জ যশোর এই সীমান্তবর্তী যেই জেলাগুলিতে দেখলাম সেখানে কিছুটা কমে এসছে, এই কমার কোনো ফলস্বরূপ কি আপনি এই লকডাউনের ফলাফলকে বলতে চান কিনা? যেটা এই মুহূর্তে যে কেসগুলো দেখা যাচ্ছে ওই জেলাগুলোতে, তারা কিন্তু সংক্রমিত হয়েছে আসলে অন্তত 10-14 দিন পূর্বেই। তো এখন কেস এই লকডাউন কার্যকর হচ্ছে কিনা এটার ফল আমরা হয়তো দেখতে পাবো আরো সপ্তাহ দুই পরে ওই জেলাগুলোতে। তবে আপনি যেটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওখানে যদি মোবিলিটিটা কন্ট্রোল করা না যায় তাহলে এটা প্রক্ষান্তরে ঢাকা চিটাগং সহ বড় বড় শহরগুলোতে ছড়িয়ে পড়বে এবং এখন চাঁপাইনবাবগঞ্জ নাটোর রাজশাহীতে যে পরিস্থিতি চলছে এরকম পরিস্থিতি বা এই ধরনের যে 50-60% সংক্রমণের হার যদি কোনো না কোনো কারণে ঢাকা শহরে ঘটে তাহলে সেটা মোকাবেলা করা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। যদিও আমরা জানি যে ঢাকা শহরে একটা বৃহত্তর অংশ জনগোষ্ঠী অলরেডি ভ্যাকসিনেটেড এবং আপনার আমাদের অনেকে কিন্তু অলরেডি এই ভাইরাসে এক্সপোজড হয়ে গিয়েছেন, সেই তুলনায় একটা বিজ্ঞানীদের একটা মত রয়েছে যে ঢাকা শহরে হয়তো যে মাত্রায় সংক্রমণ হওয়ার কথা সে মাত্রায় নাও হতে পারে, তবে এই রিস্কটা কোনোভাবেই নেওয়া যাবে না, এর জন্য মোবিলিটিকে যতটা সম্ভব রেস্ট্রিক্ট করতেই হবে। আচ্ছা, আপনি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন সেখানে প্রতিদিনই রোগী আসছে, তাদের ক্ষেত্রে কী ধরনের, আপনি বলছিলেন যে দুই সপ্তাহ পরে হয়তো আমরা এটির ফলাফলটা বুঝতে পারবো যে লকডাউন, আপনি কী ধরনের রোগীদেরকে এখন দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে কী ধরনের সংক্রমণ লক্ষ্য করছেন, কী ধরনের উপসর্গগুলি তাদের মধ্যে লক্ষ্য করছেন, এই বিষয়টি আমরা জানতে চাইবো। আমরা ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন করোনা নিউজ লাইন, আমরা কথা বলছি বিএসএমএমইউ এর সহকারী অধ্যাপকের সঙ্গে, আমরা ফিরে এসে আবারও তার কাছে জানতে চাইবো। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন করোনা নিউজ লাইন। দর্শক, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম ডাক্তার ফজলে রাব্বি চৌধুরীর সাথে, যিনি ইনফেকশাস ডিজিজ এবং মেডিসিন বিশেষজ্ঞ বিএসএমএমইউ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরব। জনাব রাব্বি, আপনার কাছে যে বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে মাস্কের ব্যাপারে অনেক ধরনের মানুষের মধ্যে তো উদাসীনতা আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, সেক্ষেত্রে তাদের সচেতনতায় সামনে যে প্রতিবন্ধকতা, আপনাদের হাসপাতালে কি ধরনের রোগী আসছে, তারা কি ধরনের তাদের মধ্যে উপসর্গ দেখা যাচ্ছে এবং যে ধরনের উপসর্গগুলি এখন যে ধরনের ভাইরাল যে ধরনের ফিভারগুলি হচ্ছে কতদিন সময় থাকছে, একটু বিস্তর আলোচনা করব আমরা। হ্যাঁ জি, আমাদের হাসপাতাল আমরা মে মাসটা একটু রিল্যাক্স থাকতে পেরেছিলাম যেহেতু সংক্রমণের হার ঢাকা শহরে 10%-এর নিচে চলে এসেছিল, কিন্তু গত দুই সপ্তাহে আমাদের হাসপাতালে আবার রোগী বাড়ছে এবং এই সপ্তাহে এটা বেশ ভালোভাবেই বাড়ছে। তবে এখনো রোগীগুলো বেশিরভাগই যে বাইরের যে সংক্রমিত জেলাগুলো সেগুলোতে যে রোগীগুলো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, যারা যেটা তারা ওখানে ম্যানেজ করতে পারছেন না, ওগুলোই এখন রেফার হয়ে বেশি আসছে আমাদের হাসপাতালে। সাতক্ষীরা, খুলনা, রাজশাহী, দিনাজপুর, নাটোর, এই এই বেল্টের, চুয়াডাঙ্গা, এই বেল্টের প্রচুর পেশেন্ট এই মুহূর্তে এসে ভর্তি হচ্ছে। তবে তারা তারা সংক্রমণের যে ধরন সেটা যেটা এটা তারা খুবই খারাপ পেশেন্ট, এই রোগীগুলো খারাপ রোগী। এবং একটা বিষয় দেখা যাচ্ছে এখন যে আমরা আগে যেটা ধারণা করতাম যে অক্সিজেন লেভেল হয়তো 8-9 দিন এই সময়ে গিয়ে অক্সিজেন ড্রপ করার কথা, আমরা একটু আর্লি স্যাচুরেশনটা ড্রপ করে যাচ্ছে, অক্সিজেন লেভেল ফল করছে অনেকের, অনেকে অক্সিজেন লেভেল ফল করছে এটা বুঝতে পারছেন না, একটু দেরিতে বুঝতে পারছেন, যার কারণে হাসপাতালেও দেরিতে আসছেন এবং তীব্র মাত্রার কোভিডটাও একটু বেশি দেখা যাচ্ছে, মর্টালিটিটাও এর জন্য মানে পেশেন্টগুলোকে ম্যানেজ করাটাও এর জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে, চ্যালেঞ্জিং হচ্ছে। আর যে বিষয়টি বলছিলেন যে ভাইরাল ফিভার, জ্বরের যে বিষয়টি সেটির সঙ্গে ডেঙ্গুর একটি সম্পৃক্ততা থেকে যায়, সেই ধরনের রোগী আপনারা পাচ্ছেন কিনা বা জ্বরগুলো কতদিন থাকছে এই বিষয়টি নিয়ে? আপনি আপনি সঠিক বলেছেন, আমরা ঢাকা শহরে কিন্তু এই মুহূর্তে একটা ডেঙ্গুর একটা আস্তে আস্তে পিক দেখতে পাচ্ছি। আমি ইনফেকশাস ডিজিজের স্পেশালিস্ট হিসাবে
আমরা ইতিমধ্যেই ওয়ার্ডেও রোগী ভর্তি করার প্রয়োজন হচ্ছে। আমার কলিগরাও চেম্বারে এই মুহূর্তে ডেঙ্গুর কেসগুলো দেখতে পাচ্ছেন। এছাড়া যেটা আমরা সিজনাল ফ্লু বলি সেই ফ্লুটাও দেখা যাচ্ছে। তবে এগুলো সব ক্ষেত্রেই সাধারণত জ্বর অন্যান্য ভাইরাস জ্বরের মতোই 5 দিনের বেশি থাকে না। তাহলে ডেঙ্গি জ্বর বা ফ্লুর জ্বর এগুলো 5 দিনের বেশি সাধারণত থাকে না, 3-4 দিন জ্বর থাকার পর ভালো হয়ে যায়। তবে কোভিড এর ক্ষেত্রে জ্বরগুলো একটু বেশি সময় থাকতে পারে, 5 দিনের পরও থাকতে পারে, যেহেতু সেখানে একটা প্রদাহজনিত ঘটনা ঘটার ব্যাপার থাকে। এ কারণে যাদের জ্বর 5 দিনের বেশি এক্সটেন্ড করছে তাদের সবারই কিন্তু কোভিড টেস্টটা করে ফেলা উচিত। এটা ছাড়াও এই মুহূর্তে যে কোনো জ্বরের ইনভেস্টিগেশন করতে গেলে আমাদের ডেঙ্গিটাও এক্সক্লুড করে নেওয়া উচিত। জি জি, সামনে কুরবানির ঈদ আসন্ন এবং সামনে সেই বিষয়টি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে করোনার এই সময়। আমরা এই বিষয়টি নিয়ে এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে আপনার কাছে আবারও জানতে চাইব, আবারও একটি বিরতি নিয়ে ফিরবো ইনশাল্লাহ আলোচনায়। সে পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক। এ পর্যায়ে আমরা করোনা নিউজ দেন আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সে পর্যন্ত সঙ্গে থাকুন। আরও একবার আমন্ত্রণ করোনা নিউজ লাইনে। আমরা কথা বলছি ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, সরাসরি যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। ডক্টর ফজলে রাব্বি, আমরা কথা বলছিলাম সংক্রমণের বিভিন্ন ধরন নিয়ে এবং যেই ভাইরাল ফিভার সেগুলি নিয়ে কথা বলছিলাম। এই পর্যায়ে একটু ভ্যাকসিনের দিকে একটু নজর দিতে চাই। যারা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজটি পাননি, অনেকেরই 1 মাস 2 মাস বা 3 মাস সময় লেগে যাবে, সেক্ষেত্রে সরকার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে আসবে এবং সবাই টিকা পাবে, টিকার আওতাতেও আসবে। সেক্ষেত্রে যারা দীর্ঘ সময় পরে যে অ্যাস্ট্রাজেনেকা দ্বিতীয় ডোজটি গ্রহণ করবে, সেক্ষেত্রে অনেকেই জানতে চাইছে বিষয়টি তাদের জন্য প্রথম ডোজ হবে নাকি দ্বিতীয় ডোজ হিসেবেই কার্যকরী হবে। জি ধন্যবাদ। এই প্রশ্নটি আমরা খুবই এখন কমনলি এনকাউন্টার করছি। আসলে সাইন্টিফিক্যালি এটা অলরেডি দেখা গিয়েছে যে 12 সপ্তাহ পরেও সেকেন্ড ডোজ দিলে কোনো অসুবিধা হয় না, এবং কোনো কোনো স্টাডি, এমনকি কোনো কোনো স্টাডি যদিও পাবলিশ হয়নি, তারা দেখিয়েছে যে 16 সপ্তাহ পরেও দ্বিতীয় ডোজ দিলে কোনো সমস্যা হয় না। এটা খুবই কার্যকরী বুস্টার হিসাবে কাজ করে এবং প্রথম ডোজই বেশিরভাগ অনেক ক্ষেত্রেই যথেষ্ট সিভিয়ার কোভিডের আক্রমণকে ঠেকানোর জন্য। এই কারণে যারা সেকেন্ড ডোজ পাননি, তারা সেটা 3 মাস পর হোক, 4 মাস পর হোক বা তারও পরে হোক, যখনই পাবেন সেটা সেকেন্ড ডোজ হিসাবেই তারা নিয়ে নেবেন। দেরি হওয়ার কারণে যে তাদের বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এই চিন্তাটা তাদের করার প্রয়োজন নেই। তবে প্রথম ডোজের পর এই সময়টায় তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার নিয়মাবলীগুলো কঠোরভাবে একটু পালন করতে হবে, একটু সচেতনতা মেনটেন করতে হবে, সচেতনতার মধ্যে আরো একটু জোরালো ভাব নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে। সেক্ষেত্রে সামনে ঈদ আসন্ন, যেটি আমরা বলছিলাম, আপনিও আমাকে বলছেন আলোচনায়, সেক্ষেত্রে কুরবানির ঈদে একটি গরুর হাট বসে, জনসমাগমের একটি মানে বিপুল একটা সম্ভাবনা থাকে, এই সময় মানুষকে যেতেই হয় অনেক ক্ষেত্রে। এখন যদি অনেক কিছুই ই হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা প্রস্তুতি হিসেবে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতে পারি? মানে তাত্ত্বিকভাবে বলতে গেলে বা বিজ্ঞানসম্মতভাবে বলতে গেলে আসলে এই মুহূর্তে গণজমায়েত অ্যালাউ করার সুযোগ নেই। তবে আমাদের দেশে যেহেতু অর্থনীতির চাকাও চলতে হয় এবং এটার সাথে একটা অনেক কিছু সম্পর্কিত ব্যালেন্স করতে হয়, তবে অন্তত 10%-এর উপরে যে সকল জেলায় সংক্রমণ রয়েছে এবং আমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো, এগুলোতে আসলে কোরবানির হাটটা অ্যালাউ করাটা ঠিক হবে না। আমি নীতি নির্ধারকদের এটা এই ব্যাপারে অন্তত একটু শক্ত ভূমিকা ওনারা পালন করতে পারেন। আমরা আশা করছি তারা জনগণ সহ সকলেই সচেতন হবে, সেটি আমরা পরিলক্ষিত করব। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, যিনি ইনফেকশাস ডিজিজ এবং মেডিসিন বিশেষজ্ঞ বিএসএমএমইউ এর। আমরা করোনা সংক্রমণ এবং এর প্রতিরোধ এবং সচেতনতা নিয়ে কথা বলবার চেষ্টা করছিলাম আজকের করোনা নিউজ লাইনে। আপনারা যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।